একটু ফোনটা দিয়ে যাও মাকে। রেডি দিন না, ফোনটা দিয়ে আসো। মা মাকে দিয়ে যাও ফোনটা, আমি লাইটটা চালু হয়েছে কিনা একটু দেখে নি। আব্বু ফোনটা দাও, যাও। হাফ বয়েল করতে বলছে হালকা করে, এত শক্ত কে শিখেছে তোমার এগুলা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে দেখতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন? লাইটটা ক্লিয়ার আছে? নেটে সাউন্ডে সবকিছু ওকে আছে কিনা একটু আমাকে ক্লিয়ার করে বলেন। এবং আপনাদের জন্য ভাই আমি চিরানন্দবাসীর কাছে সারা জীবন ঋণী থাকবো, ঋণী থাকবো, ঋণী থাকবো। আমি সব সময় বলি চিটাগাঙ্গের মানুষ রকস্টার, চিটাগাঙ্গের মানুষ ফাটাফাটি, চিটাগাঙ্গের মানুষ প্রচন্ড পরিমাণ আন্তরিক, চিটাগাঙ্গের মানুষ অসম্ভব ভালো, অসম্ভব ভালো। মানে আই রেসপেক্ট হিম, যে চিটাগাঙ্গবাসী আসলেই আমাকে এতটা ভালোবাসে। আমি আসলেই রেসপেক্টফুল করি যে আমি চিটাগাঙ্গে আসছি, চিটাগাঙ্গে আসছি, ঠিক আছে? হাই আপু, হ্যালো আয়েশা আপু, হাই সঞ্জীবা আপু, হ্যালো সোনা আপু। ওকে, লাইট ক্লিয়ার আছে কিনা একটু জাস্ট আমাকে একটু কমেন্ট করেন, একটু টাচ আপ দেন যে লাইটটা একদম নেটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা। আর সবাই একটু লাভ রিয়্যাক্ট দিয়ে দেন, লাইটটা যারা দেখতেছেন সবাই একটু কষ্ট করে লাভ রিয়্যাক্ট দেন, সবাই কষ্ট করে। আমি অ্যানাউন্সমেন্ট লাইভের জন্য লাইভে আসছি ভাই, আমি অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য লাইভে আসছি। আমি এক্সট্রা কোনো বকর 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 করার জন্য লাইভে আসি নাই, আমি অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য লাইভে আসছি। সো একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবেন, যার পক্ষে যতটুকু সম্ভব আপনারা একটু লাইভটা শেয়ার করেন, একটু লাইভটা শেয়ার করেন, ঠিক আছে? লাইভ কি পানির মতো ক্লিয়ার আছে নাকি আটকানো আছে? লাইভ কি ক্লিয়ার আছে নাকি আটকানো আছে, ঠিক আছে? একটু আমাকে জানান যে আপু লাইভটা ক্লিয়ার আছে নাকি একদম আনক্লিয়ার আছে, সেটা একটু জানান, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম অ্যাঞ্জেল আপু। পুতুল মণি কেমন আছে? আলহামদুলিল্লাহ মিম আপু অনেক ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যালো সঞ্জীব আপু, আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ঢাকাতে অফার দিবা না, ঢাকার আপুরা অফার পাবেন না, সোজা কথা। চিটাগাঙ্গে আসছি চিটাগাঙ্গের আপুদের অফার দেওয়ার জন্য। ঢাকার আপুরা বসে থাকেন, রেগুলার প্রাইসে পারচেজ করেন, কিন্তু চিটাগাঙ্গের আপুদেরকে আমি একটু বেশি ভালোবাসি। কিন্তু এই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন যে আমি শুধু চিটাগাঙ্গে অফার দিই, ঢাকাতে দেই না, এটা ভুল কথা। আমি সব জায়গায় অফার দেই, কিন্তু যেহেতু আমাদের ফার্স্ট টাইম মেলা, যেহেতু আমাদের ফার্স্ট টাইম মেলা, সো মেলা উপলক্ষে তো কিছু সারপ্রাইজ দিতেই হবে, সেই সারপ্রাইজ, ঠিক আছে? কি জি সবকিছু শোনা যাচ্ছে, সব ঠিক আছে কিনা? আমি আসলে কোনো কমেন্ট পাচ্ছি না, আপনারা একটু লাভ রিয়াক্ট দিয়ে দেন আর একটু বেশি শেয়ার করে দেন। এখন যারা লাইভটা শেয়ার করবেন আমি একটু বলে দেই আপনাদের জন্য, দুইজনকে লাল চন্দন, আমি প্রত্যেকটা জেলার মানুষকে অসম্ভব অসম্ভব ভালোবাসি। সো যারা শুধু চিন্তা করেন যে আমি শুধু চিটাগাঙ্গের মানুষকে ভালোবাসি, এই কথাটা ভুল, সারা বাংলাদেশের মানুষ আমার কাস্টমার, ঠিক আছে? আপু আচ্ছা আপু মাশাআল্লাহ আজকে অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে সুন্দর লাগার কারণ হচ্ছে আমি নিজে সাজছি, সুন্দর লাগার মেইন রিজন হচ্ছে আমি নিজে সাজুগুজু করছি, ঠিক আছে? ওকে আপু, আপু কি কি অফার পাবো? লাল চন্দনের সাথে কি অফার আছে? কালকে নিব। এখন আমি বলে দেই যারা চট্টগ্রামের আপুরা আছেন একটু আমাকে বলেন, ব্যালকনিতে যাও না, ও যাবে না, ও যেহেতু যাও আমার যাও, ক্লিয়ার আছে? ওকে, এই রেশমি বাইরে না অনেক মজা আছে, দেখো তো বাইরে, রুফটপে যাও তোমরা দুইজন। আচ্ছা আপু আমি আজকে গেছিলাম সালমা সাদি আপু, তাই সাদি আপু, সালমা সাদি আপু তো কই, তুমি আমার নাম বলো নাই কেন? আপু তোমাকে সব সময় কিউট লাগে, থ্যাংক ইউ আপু। খাজানা ইউজ, এই ফ্যানটা বন্ধ করছো কেন? ফ্যানের ভলিউম কে কমাইছে? আচ্ছা সো আমি অ্যানাউন্সমেন্ট দিব, অ্যানাউন্সমেন্ট দিব, সবাই একটু জয়েন করেন, শেয়ার করা শুরু করেন, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে জয়েনটা করেন এবং লাইকটা শেয়ার করা শুরু করেন। রাজশাহীতে শোরুম দাও, ইনশাল্লাহ আপু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ জেনি আপু। আজকে গিয়েছিলাম কিন্তু আপনাকে দেখি নাই, কি বলতেছেন আপু? আমি তো আজকে সারাদিন সারাদিন না, আমি 7টার দিকে হচ্ছে আমি ঢুকছি, আমার একটু লেট হয়ে গেছে আজকে বের হইতে হইতে, সো আমি 7টার দিকে, আমি জাস্ট হচ্ছে 7টার দিকে হচ্ছে আপনাদের শপিং মানে রেডিসন গুলোতে ঢুকলাম আপু, সবখানে অফার দেওয়া উচিত। আচ্ছা সো আপনারা, আমি বলে দেই আমাদের ঢাকা থেকে অনেক কাস্টমার আসছে আজকে শপিং করার জন্য এই অফার গুলাতে, কিন্তু কালকে হবে আমাদের
হ্যাপি আওয়ার। হ্যাপি আওয়ারে যারা শপিং করবেন, আমাদের দুইটা সময় হচ্ছে নির্ধারিত। আমি কি বুঝাইতে পারছি? দুইটা টাইম, ভূতের মতো লাগতেছে। সাদিক শেখ জাকারিয়া ভাইয়া, আপনি বেটা মানুষ, আপনি সাজের বুঝবেন কি? আপনি আপনি বেটা মানুষ, আপনি সাজের বুঝবেন কি? কোনটা ভূত আর কোনটা সুন্দর সেটাই তো বুঝেন না। আপনার চোখে সমস্যা আছে, চোখের ডাক্তার দেখান ভাইয়া। ঠিক আছে, আপু ড্যামেজ হয়েছে নাকি কি? আপু স্কিন ড্যামেজ হয়েছে নাকি? আচ্ছা আমি সব বলতেছি, আগে একটু আপনাদেরকে আমি অফারটা দিয়ে নেই। অফার না দিলে আমি আপনা আমার ঘুম হবে না। আমি বলে দেই, কালকে লাইভটা হবে। আমি কিন্তু কোনো মেলা থেকে লাইভ করতেছি না, আপনারা দেখতেছেন, কারণ আমি মেলাতে গেলে আমার কাস্টমাররা আমার এরকম মানে মাছের মতো আটকে ধরে, চারপাশে কাস্টমার দাঁড়ানো, আমি মাঝখানে মানে একটার পর একটা ছবি তুলতে 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 লিটারেলি হচ্ছে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। লিটারেলি হচ্ছে আমি টায়ার্ড হয়ে গেছি লিটারেলি। সো আমি আর পারতেছিলাম না, আমি পারতেছিলাম না। সো আপনাদের সাথে যাদের আমি দেখা করতে পারি নাই, ছবি তুলতে পারি নাই, আমি আন্তরিক দুঃখিত। আমি কিছুক্ষণ আগে চলে আসি, বিকজ আমার ধরা থাকা সম্ভব হচ্ছিল না। আমি 9:30 সাড়ে 9টার দিকে চলে আসি, বিকজ আমি অনেক সিক হয়ে গেছিলাম। আমি 3 ঘন্টা ছিলাম, 3 ঘন্টাতে আমার অবস্থা পুরো খারাপ করে দিছে। একে তো কাস্টমার, তার উপরে হচ্ছে সেলিব্রিটি আসছে, তার উপরে হচ্ছে সব টিম মেম্বাররা আছে, তার উপরে আমার কাস্টমাররা পুরো আমাকে চাটকি মাছের মতো আটকে রাখছে, তার উপরে হচ্ছে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার মাশাল্লাহ মাশাল্লাহ এরা তো আমারে পাইছিল আজকে। সো এই হচ্ছে কথা। আমি যেটা হচ্ছে বলে দেই, আপু আমার বিএফ গিয়েছিল, থ্যাংক ইউ আপু। আমার অনেক দুলাভাইরা আসছে, আমার অনেক দুলাভাইরা আসছে, অনেক আপুরা আসছে। খুব ভালো লাগছে জিনিসটা, যে বললাম না যে আপনাদের চিটাগাংয়ের মানুষের আন্তরিকতা শেষ নেই। সো কালকে 12টা থেকে 1টা, বিকাল 5টা থেকে 6টা, এই দুইটা টাইম হবে হ্যাপি আওয়ার। আমি কি বুঝাইতে পারছি? এই দুইটা টাইম হবে হ্যাপি আওয়ার, মানে আপনাদেরকে আমি খুশি করব, আপনাদেরকে আমি খুশি করব, চট্টগ্রাম বাসীকে আমি খুশি করে যাব। আমার প্রোডাক্ট অলরেডি শেষ, আমার আজকে প্রোডাক্ট কিন্তু শেষ। আমি ঢাকা থেকে যত প্রোডাক্ট পাঠাইছি আপনারা সবাই জানেন, ঢাকা থেকে আমি গত দুই দিন আগে আমার পুরো টিম চিটাগাং থেকে, ঢাকা থেকে চিটাগাং আসছে। সো আমি একটু বলে দেই, আমার কিন্তু ফুল টিম কিন্তু অলরেডি আমার প্রোডাক্ট নিয়ে আসছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের অলমোস্ট না, আমাদের ও ইন টোটালি হচ্ছে আমার প্রোডাক্ট শেষ, ইন টোটালি হচ্ছে আমাদের স্টক আউট, প্রোডাক্ট কিন্তু স্টক আউট। আমি শুধুমাত্র আপনাদের জন্য, আমি শুধুমাত্র আপনাদেরকে খুশি করব দেখে আমি ঢাকা থেকে রাইট নাও ওরা অন দা ওয়েতে আছে, আপনাদের প্রোডাক্ট নিয়ে ওরা আসতেছে, আপনাদের প্রোডাক্ট নিয়ে ওরা আসতেছে। ওরা অলরেডি আমাদের টিম মেম্বাররা অলরেডি ঢাকা থেকে চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে, শুধুমাত্র আপনাদেরকে প্রোডাক্ট দিব দেখে। আমি জানি কালকে আমার মানে মানে শোরুম পুরো সিনটাই হবে, আমি কনফার্ম, বিকজ আমি যেই অফারগুলো এখন আপনাদেরকে দিব, এই অফার আমি জীবনেও দেই নাই, এই অফার আমরা জীবনেও দেই নাই। সো এই অফারটা হবে আপনাদের জন্য মানে বলে না যে উপরি পাওয়া। আজকে যারা শপিং করছেন, কালকে যারা শপিং করছেন, কালকে দেখবেন সিরিয়াল আর সিরিয়াল রাস্তা পর্যন্ত চলে যাবে। আমি এখন হ্যাপি আওয়ারের টাইমটা বলি, কালকে 12টা থেকে 1টা পর্যন্ত একটা টাইম, 1 ঘন্টা। কালকে 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টার একটা টাইম পাবেন, এবং বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত এই দুইটা টাইমে আপনারা হ্যাপি আওয়ার পাবেন। এবং এই সময়ের ভিতরে যারা আসতে পারবেন এবং প্রথম সিরিয়াল যারা ধরতে পারবেন, প্রথম 20 জন করে, আমরা হচ্ছে খাজানা ক্রিম দিব অফারটা। আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করছি, এখন একটু আপনারা বলেন আমি অফার দিব কি না আপনাদেরকে, আপনারা কি আসতে পারবেন টাইম টু টাইম? চিটাগাং এর আপুরা একটু হাত তোলেন, চিটাগাং এর আপুরা যারা এখনো লাভ রিয়াক্ট দেন নাই, বা ঢাকার বাইরে ঢাকার আপুরা লাভ রিয়াক্ট দেন, ঢাকার জেলার বাইরের আপুরা লাভ রিয়াক্ট দেন, বিকজ আপনাদের জন্য সারপ্রাইজ আসতেছে। আপনারা যারা এখনো লাভ রিয়াক্ট দেন নাই দিয়ে দেন, বিকজ আজকে যে সবচেয়ে বেশি লাভ রিয়াক্ট দিবে সে খাজানা ক্রিম ফ্রি পাবে, যে সবচেয়ে বেশি লাভ রিয়াক্ট দিবেন এবং যে আজকে সর্বোচ্চ শেয়ার করবেন সেও খাজানা ক্রিম ফ্রি পাবেন। সো যারা এখনো দেন নাই, একটা লাভ রিয়াক্টে কিন্তু হচ্ছে আপনারা উড়াধুরা গিফট পাবেন, উড়াধুরা, কারণ আমি কিন্তু আসছি গিফট দেওয়ার জন্য। ঈদ আসলে আমি সবসময় দাম কমায় দেয়, এটা হচ্ছে আমার বিজনেসের নীতি। আমি সবসময় চেষ্টা করি ঈদের টাইমে আপনাদেরকে অফার দিতে, গিফট দিতে, কারণ আমার এটা ভালো লাগে। সো আপনারা কি রেডি? এই শেয়ার করতেছেন না, লাভ রিয়াক্ট দিতেছেন না, এগুলা ভালো না আপু। আমি কিনে চলে আসি, আপনি কালকে অফার দিচ্ছেন, কষ্ট পাইলাম। আজকে যে অফারটা আমি বলবো, কালকে টাকা থাকুক না থাকুক কালকে এসে লাইনে দাঁড়াতে হবে আপু। আমি যে অফারটা এখন দিব, আপনারা অনেকে দেখছেন আমার কিন্তু প্রোডাক্ট নাই, আমি প্রোডাক্ট দিতে পারি নাই, কাস্টমার ফেরত চলে গেছে, আমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আমার কাস্টমাররা ফেরত চলে গেছে, আমি প্রোডাক্ট দিতে পারি নাই। আমি কি অফার দিব?
আমি কি অফার দিব আপনারা একটু কমেন্ট করেন যে আমি অফার দিব কিনা কালকে কিন্তু ভাঙচুর অফার হবে কালকে আমি কনফার্ম যারা এখনো লাভ রিয়াক দেন নাই আপুরা একটু সবাই কষ্ট করে লাভ রিয়াক দিয়ে দেন কালকে কিন্তু ইন্ট্রোডালি ভাঙচুর অফার হবে কালকে ভাঙ্গা ভাঙ্গি অফার হবে ভাঙ্গা ভাঙ্গি আপু কালকে যাব ইনশাআল্লাহ কালকে আসব যারা না আসবেন তাদেরকে আমি বলে দেই ঠিক আছে যারা না আসবেন তাদেরকে আমি বলে দেই আপনাদের জন্য ভাঙ্গা ভাঙ্গি অফার হবে আমি একটু বলে দেই রেডি রেডি লাভ রিয়াক দিচ্ছেন না আমি কিন্তু অফার দিব না সবাই লাভ রিয়াক দেন ঢাকার আপুদের জন্য সারপ্রাইজ আছে আরো বেশি তখন আবার চিটাগাঙ্গের আপুরা আফসোস করবে আমি জানি চিটাগাঙ্গের আপুরা গাড়িতে উঠে চলে যাবে অফার নিয়ে আবার চলে আসবে ঠিক আছে আমি আজকে নিয়ে ফেলছি কোনো সমস্যা নাই কালকে আবার নেবেন কারণ যে অফার দিব সেই অফার পাইলে পাগল হয়ে যাবেন অর্ধেক খাজানা ক্রিম কালকে 12টা থেকে 1টার ভিতরে 12টা থেকে 1টার ভিতরে যারা আসবেন একটা কিনলে একটা ফ্রি পাবেন ক্লিয়ার খাজানা ক্রিম তাও প্রথম 20 জন আমি এর বেশি দিতে পারবো না আগেই বলে দেই বাই ওয়ান গেট ওয়ান 20 জন 12টা টু 1টা 1 ঘন্টার হ্যাপি আওয়ার থাকবে প্রথম 20 জন খাজানা ক্রিম যারা কিনবেন একটার সাথে একটা ফ্রি পাবেন বাই ওয়ান গেট ওয়ান আর কিছু ভালো লাগবে এখন কি লাভ রিয়্যাক্ট হবে শেয়ার হবে শেয়ার হবে লাভ রিয়্যাক্ট হবে শেয়ার হবে লাভ রিয়্যাক্ট হবে শেয়ার হবে লাভ রিয়্যাক্ট হবে আজকে ঠিক আছে শেয়ার করে দেন লাভ রিয়্যাক্ট দিয়ে দেন একটু কষ্ট করে শেয়ার করে দেন লাভ রিয়্যাক্ট দিয়ে দেন আর ইউ রেডি গাইস একটা হ্যাপি আওয়ারে কি কি থাকবে যা কিনবেন তার সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি থাকবে যা কিনবেন তাই ফ্রি যা কিনবেন তাই ফ্রি যা কিনবেন আপনি একটা খাজানা কিনবেন একটা ফ্রি পাবেন একটা খাজানা কিনবেন একটা ফ্রি পাবেন একটা খাজানা একটা ফ্রি আর কি চাই জীবনে এটা কখনো কল্পনা করেছেন যে হ্যাপি আওয়ারে আজকে আসছেন যারা কালকে আসছেন যারা কালকে এমনিই চলে আসবেন আমি যেই অফারগুলো দিতেছি না আমি যেই অফারগুলো আপনাদেরকে দিতেছি না কালকে ঢাকা থেকে কত কাস্টমার আসে শুধু এটা কেনার জন্য শুধু দেখেন আপনারা একটা খাজানা কিনবেন একটা ফ্রি পাবেন কালকে যারা চট্টগ্রাম বালিয়ারকেটে আসবেন বালিয়ারকেট বলতেছি তোবা তোবা চট্টগ্রামের রেডিসন গুলোতে যারা আসবেন একটা খাজানা কিনবেন একটা ফ্রি পাবেন 12টা থেকে 1টা 12টা থেকে 1টা এই টাইমের ভিতর আপনাদের আসতে হবে বিকজ এর পরে আসলে রেগুলার অফারটা পাবেন সকল প্রোডাক্টের উপরে 15% ডিসকাউন্ট পাবেন বাট হ্যাপি আওয়ারে শুধুমাত্র আপনারা একটা খাজানা কিনলে একটা ফ্রি পাবেন আমি আবারো বলে দেই আপুরা এই অফার কেউ মিস করবেন না কারণ কোনোদিনও আর এই অফার আপনারা পাবেন না শুধু কালকে আমি এই প্রোডাক্টগুলো আনাইতেছি আপনাদের দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে আনানোর জন্য দিচ্ছি এবং আমাদের যেই পরিমাণ সেল আলহামদুলিল্লাহ আমাদের টিম মেম্বার দাঁড়ানোর টাইম পায় না আমরা বলছি আপু আপনারা একটু ভিড় একটু ঘুরে আসেন একটু ভিড় একটু ঘুরে আসেন তারপর কিনেন আমি কাস্টমার বিদায় করে দিছি আজকে বিকজ প্রোডাক্ট ছিল না প্রোডাক্ট ছিল না আমি অনেক কাস্টমারকে পাঠিয়ে দিছি প্রোডাক্ট ছিল না সো আপনাদেরকে আমি বলে দেই চিটাগাঙের আপুরা কোনোভাবে এই অফার মিস করবেন না একটা খাজানা কিনবেন একটা ফ্রি পাবেন এর পরের অফারটা আমি একটু দেখাই একটা লাল চন্দন কিনবেন একটা ফ্রি পাবেন এতদিন কি ছিল দুইটা কিনলে একটা ফ্রি এখন একটা কিনলে একটা ফ্রি একটা লাল চন্দনের সাথে একটা ফ্রি পাবেন একটার সাথে একটা ফ্রি সময় মাত্র সকাল 12টা থেকে দুপুর 12টা একটা 1 ঘন্টা সময় আর একটা সময় হচ্ছে বিকাল 5টা থেকে 6টা এই 1 ঘন্টা টাইম এই টাইমের ভিতরে যারা সিরিয়াল ধরতে পারবেন সিরিয়াল না ধরলে অফার পাবেন না সিরিয়াল না ধরলে আপু কমেন্ট দেখো না এই যে কমেন্ট দেখে ফেলছি আপনারা যারা এখনো আসেন নাই আমি আসলে 1500 টাকায় দুইটা ক্রিম পাবেন কালকে সকাল 12টা থেকে একটা আর বিকাল 4টা থেকে বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা এই 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আপনাদের এই লুটপাট অফারটা হবে ভাঙচুর অফার হবে আমি কনফার্ম এই অফার পেয়ে আপনারা সবাই খুশিতে লাফাবেন এই অফার পেয়ে অর্ডার করতে চাই খাজানা আর বডি কম্বো পেজ অর্ডার করে দেন আপু আপু যারা অনলাইনে কোনো অফার নাই ঢাকা শোরুমে কোনো অফার নাই চিটাগাঙে শোরুমে কোনো অফার নাই শুধুমাত্র চট্টগ্রামে যারা রেডিসন গুলোতে আসবে শুধুমাত্র চট্টগ্রামে যারা রেডিসন গুলোতে মেলাতে আসবে শুধুমাত্র তারাই এই অফারটা পাবেন শুধুমাত্র তারাই এই অফারটা পাবেন আপু আমি চিটাগাঙের আপনার অফারে শুনে অনেক কষ্ট পাইছি কেন আপু চিটাগাঙের আপুরা অফার শুনে কষ্ট পাইছেন চিটাগাঙের অফার শুনে খুব কষ্ট পাইছেন চিটাগাঙের আপুরা অফার শুনে খুব কষ্ট পাইছেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই অফারগুলো দেখবেন কালকে কি হয় কালকে কি হয় আপু চিটাগাঙে শেষ করে ফেলবা আর আমরা কি করব তোমরা বসে বসে দেখবা চিটাগাঙের মানুষ কত সুন্দর হয় তোমরা শুধু বসে বসে দেখবা কারণ ঈদে আমি এবার সব চট্টগ্রামে সুন্দর করে দিচ্ছি ঈদে আমার যত চট্টগ্রামে সুন্দরী সুন্দরী রমণীরা আছে সবাই সুন্দর হয়ে যাচ্ছে সো আর একটা আপু এন্ট্রি ফি নাকি ঢুকতে সবাই ফ্রিতে আসতে পারবেন চিটাগাঙে আমি বলে দেই রেডিসন গুলোতে যে মেলাটা হচ্ছে আপনাদের সকলে ফ্রি
কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আসবেন, ইচ্ছা মতো ঘুরবেন, ইচ্ছা মতো শপিং করবেন। আর একটা কথা, সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে দুপুর 1টা 1 ঘন্টা আপনারা হ্যাপি আওয়ার পাবেন। এরপরে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে বিকাল 5টা থেকে 6টা, ইনশাআল্লাহ বিকাল 5টা থেকে। কত টাকা লস কইরা, আই এম সো সরি ডিয়ার, আমার ব্যবসার দিকে আমি কখনোই তাকাই না, আমি সবসময় আপনাদের খুশি করতে চাই। ব্যবসা হবে, আজীবন ব্যবসা হবে, আমি আমার কাস্টমার সারা জীবন ধরে রাখতে পারবো ভালো প্রোডাক্ট দিয়ে। কিন্তু মাঝে মাঝে হয় না যে ভালোবাসার মানুষদেরকে ভালোবাসা দিয়ে যেতে হয়, আমি এটা দিয়ে যাচ্ছি, আমি এটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপু তুমি সবার মেসেজ পড়ো, আমার মেসেজ পড়ো না। এই যে এরপরে হচ্ছে আমাদের ভিআইপি বডি ক্রিমটা, ভিআইপি বডি ক্রিমের ছবি আছে, আমি একটু দেখে নিই। ভিআইপি বডি ক্রিম একটা কিনলে একটা ফ্রি পাবেন মেলা থেকে যারা পারচেজ করবেন, ভিআইপি বডি ক্রিম একটা সাথে। আপু আপনি কি 12টায় থাকবেন প্লিজ বলবেন, তোমার সাথে পিক তুলবো, বিকালে আসবেন তাইলে। সালমা আপু বিকালে আসবেন, কারণ বিকালের আওয়ারে আমি থাকবো। কালকে ইনশাল্লাহ আমি 2টা থেকে 2:30টা থেকে ইনশাল্লাহ আমি শোরুমের দিকে রওনা দিয়ে দিব, সরি মেলার দিকে রওনা দিব, কারণ মেলাতে প্রচুর। আর আমি মেলাতে গেলে আমি দাঁড়াইতে দাঁড়াইতে আমার কোমর ব্যথা হয়ে যায়। আমি আপু অনলাইনে যদি 2টা খাজানা ফ্রি দেন, আহারে আপু সম্ভব না। চিটাগাংয়ের শোরুমেও অফার নাই, ঢাকা শোরুমে অফার নাই, শুধু মেলার জন্য অফারটা। চট্টগ্রামের রেডিসন গুলোতে যারা কালকে আসবেন আমি বলে দেই টাকা বেশি করে নিয়ে আসেন, কারণ আমি কনফার্ম শিওর কালকে মারামারি লাগবে আপুদের সাথে, শুধু প্রোডাক্ট পাইবে না দেখা। আমারে একটু একটু মানে মানে সাপোর্ট দিবেন আপনারা, একটু সিরিয়ালটা মেনটেন করবেন। আমি কিন্তু আজকেও প্রচুর ভিড় ছিল, আমি কিন্তু দাঁড়াইতে পাইনি, আমার পুরো টোটালি মাথা ধরে গেছিল। সো আমি একটু বলে দেই আপনারা একটু সিরিয়াল মেনটেন করে আসবেন। আমি এর জন্য টাইম দিয়ে দিছি, দুপুর 12টা থেকে 1টা 1 ঘন্টার একটা মেলা ভাঙচুর অফার পাবেন। সেকেন্ড হচ্ছে টাইমটা হচ্ছে বিকাল 5টা থেকে 6টা, এই 1 ঘন্টা হচ্ছে আপনারা ভাঙচুর অফার লুটপাট অফারটা পাবেন। আমি বলে দেই খাজানা জীবনে চিন্তা করছেন একটা কিনলে একটা ফ্রি পাবেন, জীবনে চিন্তা করছেন একটা কিনলে একটা ফ্রি পাবেন, এটা শুধু আপনাদের জন্য থাকবে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার একটা অফার। এবং সবার আগে যে 20 জন আপু আসবেন, আর একটা কথা বলে দেই, আপনারা আসলেই হবে না, আপনারা মনে করেন 1টা বেজে গেছে 2 মিনিট আগে আসবেন, আমি প্রোডাক্ট দিব না, তো জীবনেও আমি প্রোডাক্ট দিব না আপনাদের। আমি বলে দেই আমি প্রথম 20 জন এই অফারগুলো পাবেন, প্রথম 20 জন। সো আগে আইসা লাইন ধরতে হবে, টোকেন দিবে, আগে আইসা লাইন ধরতে হবে, টোকেন দিবে। তোমার ওজন কমানোর জিনিসগুলো ওয়াও, কোলা আর জুস খেয়ে আমি ফিদা, আর খাজানাটা ওয়াও। থ্যাংক ইউ রোমেনা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের রিভিউ আমার জন্য রিস্পেয়ার কাজ করে। আমি ভালো ভালো প্রোডাক্ট নিয়ে শুধু কাজ করি, হানিজেল অ্যাভেলেবেল আছে মেলাতে আপু, কিন্তু খুব শর্ট, খুবই শর্ট। আমি হয়তো বা কালকে 50 জনের হানিজেল দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। খাজানা ক্রিম শেষ, খাজানা ক্রিম স্টক আউট, খাজানা ক্রিম স্টক আউট, শুধু আপনাদের মেলার জন্য। কালকে লুটপাট ভাঙচুর অফার হবে, এর জন্য শুধুমাত্র আপনাদেরকে আমরা এই অফারগুলো দিচ্ছি। আমি বলে দেই বডি হোয়াইটনিং ক্রিম, যেটা ভিআইপি বডি ক্রিম, একটা কিনলে একটা ফ্রি পাবেন। আপনারা লাল চন্দন একটা কিনলে একটা ফ্রি পাবেন, খাজানা ক্রিম একটা কিনলে একটা ফ্রি পাবেন। আপু তুমি বরিশালের মেয়ে ঠিকই, তবে শোরুম দাও কোথায় কোথায়? আমি বরিশালও শোরুম দিব ইনশাল্লাহ, আমাকে একটা ভালো লোকেশনের নাম বলেন আমি শোরুম দিয়ে দিব। শোরুম দেওয়া ব্যাপার না, শোরুম দেওয়া কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দেখেন ভালো মার্কেটেরও দরকার পড়বে, ভালো লোকেশন। যেমন চিটাগাং এ আমি বালিয়ারকেটে দিয়েছি, বালিয়ারকেট চিটাগাং এর ভিতরে ফেমাস। দেখেন ঢাকাতে আমি কই দিছি, ঢাকাতে হচ্ছে যমুনা ফিউচার পার্কে দিছি, এটা কোয়ালিটি মেনটেন করি। সো বরিশালে হচ্ছে কি মার্কেটটা আমার অতটা ভালো লাগে নাই, সেই জন্য আমি বরিশালে যেখানে সেখানে শোরুম দিব না, আমি শোরুম এমন জায়গায় দিব আপনাদের চোখে পড়ার মতো একটা মার্কেট হোক, আমি শোরুম দিব। তবে আপনার যদি স্পেশালি কোনো পছন্দের জায়গা থাকে, যা এই জায়গাটাতে শোরুম দেন, এই জায়গাটা জমজমাট। আমি তো গত 5 বছর আমি বরিশালের মুখও দেখি নাই, গত বছর গেছিলাম, মানে 1 রাত্র না 2 রাত্র ছিলাম, তারপর আবার চলে আসছি। সো আপনারা দোয়া করেন যেন আপনাদেরকে, আমার টার্গেট আছে নেক্সট একটা শোরুম দিব, আমার টার্গেট আছে, তখন আপনারা দেখবেন। আপু কেমন আছেন? স্টুডেন্ট অফার দেন, দিয়ে দিছি আপু একটা কিনলে একটা ফ্রি, লাল চন্দন একটা কিনবেন একটা ফ্রি, খাজানা ক্রিম একটা কিনলে একটা ফ্রি, বডি ক্রিম একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে? আপু এখন কোনো টাকা নাই, আমি বললাম না যেই অফার দিব, আমি যেই অফারটা দিব, ঠিক আছে, আমি যেই অফার দিব, ঠিক আছে। আপু চিটাগাং এর মার্কেটে 350 টাকা করে বিক্রি করতেছে, আর বলতেছে যে ক্রিমটা নাকি রিয়েল ফেক না, আসলে ওরা ক্রিমটা এত কম দামে সেল করতেছে। আপু এটা অরিজিনাল কে, সেটা বারকোড স্ক্যান করেন, আমাদের নাম চলে আসবে মুন অনলাইন শপ। ডিস্ট্রিবিউটর আমরা, আমরা কোথাও হোলসেল করি না, এই প্রোডাক্টটা শুধুমাত্র আমাদের জন্য তৈরি করা হয়, এবং আপনি কৌটার গায়ে আমাদের নাম, মানে যে কোম্পানির নাম সেটা খোদাই করা দেখবেন। তো আপনাদের এবার বুঝতে হবে, আর এই এই প্রোডাক্টটা আমরা 4 বছর সেল করতেছি, এই প্রোডাক্টটা আমরা গত সাইড হও, সাইড হও, আমি রেশমি
এই প্রোডাক্টটা আমি গত 4 বছর ধরে আমি সেল করতেছি আপনাদের বুঝতে হবে আর আমি বলে দিছি যে এটা নকল প্রচুর আছে এখন আপনারা কিনেন আপনাদের ইচ্ছা স্কিন নষ্ট করেন আজকেও আসছিল দুইটা আপু নকল খাজানা ক্রিম দিয়ে স্কিন জ্বালায় আসছে তো আজকে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিছি স্কিন কেয়ার করবে বেশি বেশি আমি সব সময় বলি ভালো প্রোডাক্ট ইউজ করেন অথেন্টিক প্রোডাক্ট ইউজ করেন আপনারা ওই যে সস্তার তিন অবস্থা কথায় আছে না সস্তার আপু তিনটা খাজানা ক্রিম কিনলে তিনটা ফ্রি পাবেন তিনটা খাজানা ক্রিম কিনলে তিনটা ফ্রি পাবেন প্রথম 20 জন প্রথম 20 জন প্রথম 20 জন আপনারা এই অফারটা পাবেন প্রথম 20 জন একটা খাজানা কিনবেন একটা ফ্রি পাঁচটা খাজানা কিনবেন পাঁচটা ফ্রি পাবেন 10টা খাজানা কিনবেন 10টা ফ্রি পাবেন আর কি চান বলেন আর কি চান আর কি চান কিভাবে অর্ডার কনফার্ম করব বলো বলো আপু পেজে মেসেজ করে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ছাড়া অর্ডার কনফার্ম হবে না আর এই অফারটা হবে শুধুমাত্র কালকে রেডিসন গুলোর মেলাতে এটা নিয়ে যাও কালকে রেডিসন ব্লুর মেলাতে আপনাদেরকে হবে মেলাটা এবং কালকে শেষ দিন কালকে কিন্তু হচ্ছে আপু আল্লাহ আপু কসম আমার মাথা ঘুরতেছে এই সব অফার শুনে আজকে অফারে যে অফার দিতেছি কালকে দেখেন না কি হয় কালকে শুধু দেখেন আপু কালকে কি 15% অফার থাকবে টাকা কিনলে আরেকটা ফ্রি নাকি আপু কোনো অফার তো সকল প্রোডাক্টে থাকবে কিন্তু একটা কিনলে একটা ফ্রি এই প্রোডাক্টগুলোতে একটা কিনলে একটা ফ্রি বডি ক্রিম একটা কিনলে একটা ফ্রি আর কি চান আব্বু রাত যাও যাও আমার ডিস্টার্ব হচ্ছে আমাকে লাইভ করতে দাও তোমাকে বললাম ওকে নিচে নিয়ে যাও বা নিচে কোথায় নিয়ে যাব আমি কি বেটা মানুষ সাবারে একটা শোরুম দাও আচ্ছা আপু তুমি আমার কমেন্ট দেখো না এই যে দেখে ফেলছি আপু অনলাইনে কিছু দিবা না অনলাইনে এখন কোনো অফার নাই আপু মেলার ঝামেলা এমনি পাগল হয়ে আছি আমি এই মাত্র বাসে আসছি তাও 1 ঘন্টা 2 ঘন্টা আগে বের হইছি 9টা বাজে বের হইছি আমি স্টিল নাও এখন হাত পাগলের মতো আছি দেখেন আমার চুলমুল সব খুইলা মুইলা বসে আছি কিন্তু আমি বলে দেই চিটাগং এ যারা আসবেন কালকে কোনোভাবে মেলা মিস করবেন না কালকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন কিন্তু স্টক থাকবে না এটা হচ্ছে আপনাদের জন্য মেইন মেইন ই আর সকাল 11টা থেকে না 12টা থেকে 1টা পর্যন্ত একটা অফার পাবেন আর হচ্ছে দুপুর সন্ধ্যা 5টা থেকে 6টা পর্যন্ত একটা হ্যাপি আওয়ার পাবেন এই অফারগুলোতে এই অফারের টাইমগুলোতে প্রথম 20 জন করে অফারে মেলাতে পাবেন 20 জনও 12 হয়ে গেলে আমরা অফারটা দিব না সো আইশাই টোকেনটা নেবেন আইশা টোকেন নিয়ে সিরিয়াল ধরে দাঁড়াবেন সিরিয়াল মেইনটেইন না করলে আমরা প্রোডাক্ট দিতে পারবো না আগেই বলে দিচ্ছি সরি সিরিয়াল মেইনটেইন না করলে ভাই আমি গিজিবিজিতে প্রোডাক্ট দিব না আমি প্রোডাক্ট এবার কাঁচের দেয়ালে রাখছি কারণ আমার প্রচুর পরিমাণ প্রোডাক্ট নষ্ট হয় মেলা বলেন আমার শোরুম ওপেনিং এ বলেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট নষ্ট হয়ে যায় কিছু প্রোডাক্ট হচ্ছে ক্লায়েন্ট না কিছু আপুরা হচ্ছে হয়তোবা আয়েশা ব্যাগের ভিতরে নিয়ে চলে যায় সো এইবার আমি কি করছি বুদ্ধিমানের কাজ করছি এবার হচ্ছে আমি গ্লাসের ভিতরে প্রোডাক্ট রাখছি যেন ক্লায়েন্ট ধরতে না পারে বা ওই যে যারা আসে ব্যাগে নেওয়ার জন্য তারা যেন টাচ আপ না করতে পারে প্রোডাক্ট নিয়ে চলে না যেতে পারে এর জন্য এবার ভালো করে হচ্ছে কালকে আমি বলে দেই কালকে আসবেন সুন্দরভাবে 12টা বাজে আসেন 12টা থেকে একটা প্রথম 20 জন হচ্ছে আপনারা বাই ওয়ান গেট ওয়ান পাবেন 12টা বাজা শুরু হবে বাই ওয়ান গেট ওয়ান এর অফার দেওয়া শুরু হবে প্রথম 20 জন অফার শেষ এরপরে হচ্ছে বিকাল 5টা থেকে 6টা 1 ঘন্টা সময় প্রথম 20 জন অফার শেষ বুঝতে পারতেছেন কালকে কি হবে হাড্ডাহাড্ডি লড়াই কে আগে আসবেন কে আগে দাঁড়াবেন লাইন দেখেন না কালকে কালকে যারা আসবেন সিরিয়ালটা দেখেন আপনাদের লাল চন্দন একটা কিনলে একটা ফ্রি পাবেন যেটা আমাদের পেজে সবচেয়ে ফেমাস এবং আমাদের মেলাতে মেলাতে এটা কয়বার স্টক আউট হইছে আপনারা জানেন না আমার চিটাগং এর বালিয়ারকেটের শোরুম খালি সব প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য ঢাকা থেকে যেগুলো আনছি সেগুলো তো প্রথম দিনই শেষ কালকে আজকে যেটা আনছে শোরুম থেকে সব নিয়ে আসে সেগুলোও শেষ এখন আবার ঢাকা থেকে এটা রওনা দিচ্ছে খাজানা ক্রিম স্টক আউট আজকে আবার রওনা দিচ্ছে শুধু আপনাদের জন্য বালিয়ারকেট থেকে বালিয়ারকেটের প্রোডাক্টও শেষ শোরুমের প্রোডাক্টও শেষ ঢাকা থেকে যেগুলো নিয়ে আসছে সেগুলোও শেষ আমরা যেগুলো নিয়ে আসছি ঢাকা থেকে সেগুলোও শেষ ইমু ভাইয়া যেটা নিয়ে আসছে ঢাকা থেকে ওইটাও শেষ কালকে স্পেশালি শুধুমাত্র আপনাদের জন্য অফারটা থাকতেছে সো আপনাদেরকে আমি বলে দেই আপনারা চট্টগ্রামের মানুষ খুবই ভালো বাট আপু দয়া করে কালকে একটু সিরিয়ালটা ধরবেন কালকে যদি আপনারা সিরিয়াল ধরতে না পারেন আমি কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো না আমি অফার ক্লোজ করে দিতে বাধ্য হব বিকজ আমি সবসময় ডিসিপ্লিনটা চাই আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব বারবার রিকোয়েস্ট করব যারা কালকে লুটপাট অফার ভাঙচুর অফার নিতে আসবেন তারা সবাই দয়া করে একটু সুন্দর করে 12টা থেকে 1টা বিকাল 5টা থেকে 6টা এই টাইম দুইটা একটু মেইনটেইন করেন এর বাইরে আমি আসলে আপনাদেরকে বাই ওয়ান গেট ওয়ান দিতে পারবো না একটা কিনলে একটা ফ্রি পাবেন একটা কিনলে একটা
ফ্রি, সো খাজানা করিম একটা কিনবেন একটা ফ্রি, পাঁচটা কিনবেন দশটা পাঁচটা ফ্রি, দশটা খাজানা কিনবেন দশটা খাজানা আমরা ফ্রি দিয়ে দিব। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা কি লাভ রিয়্যাক্ট দিবেন না এরপরও? আমি কিন্তু কোন রিয়্যাক্ট মিয়াক্ট পাচ্ছি না। আপনাদেরকে অবশ্যই আমি বলে দেই এই অফার গুলা কি মিস করবেন। চট্টগ্রামের অপুরা লাল চন্দন 620 টাকা, সাথে আর একটা ফ্রি পাবেন 310 টাকা করে পড়বে। আপনারা কি অফার পেয়ে খুশি? আপনারা কি অফার পেয়ে খুশি আমাকে বলেন, আমাকে বলেন আপনারা অফার পেয়ে খুশি কিনা। মাশাআল্লাহ আজ তোমাকে অনেক কিউট লাগছে, তোমার সাথে কথা বলে পিক তুললাম। থ্যাংক ইউ আপু, লাভ ইউ, লাভ ইউ মিমি আপু। তোমরা আসলে তোমাদের আইডির নাম বলো না আপু। 20 জন কেন? এক একজন যদি 40টা করে নেয় আপনি কি করবেন, কি করবেন আপু? আমি নিব। আচ্ছা ঠিক আছে আপু, যারা যারা এই সাউন্ড কমাও সাউন্ড। আচ্ছা আপু ঢাকাতে দাও, ঢাকাতে কোনোভাবেই দেওয়া সম্ভব না আপু, ঢাকাতে মেনটেন করতে পারবো না। বডি ক্রিম কি আসছে? বডি ক্রিম আসছে, বডি ক্রিম আসছে। আচ্ছা বডি ক্রিম না আসলে সমস্যা নাই, আমি বলে দিছি আপু। তুমি কি কালকে ঢাকা চলে যাবা? না আপু পরশু যাব, অনেক দাওয়াত পাইছি কালকে, অনেকগুলা আজকে অনেকগুলো দাওয়াত পাইছি, কালকে অনেকগুলো আপুদের বাসায় দাওয়াত পাইছি। আমি জানি না কয়টা আপুর বাসায় দাওয়াত খাইতে যাইতে পারবো, বাট আমি রিয়েলি রিয়েলি প্রাউড ফিল করি তাসনুবা আনোয়ার আপুর জন্য। আসলে আপু যদি সাহস না দিত আমি কখনোই মেলায় অ্যাটেন্ড না করতাম না, কখনোই না, শুধু আপুর জন্য আমার এটা সম্ভব হয়েছে। আর আলহামদুলিল্লাহ মেলাটা সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আপু 20 জন হলে তো সবাই পাবে না, এর জন্য তো আগে আসতে হবে ভাই, আগে এসে সিরিয়াল ধরতে হবে, আগে এসে সিরিয়াল ধরতে হবে। আগে না আসলে তো সিরিয়াল ধরতে পারবেন না, আগে না আসলে সিরিয়াল ধরতে পারবেন না। আমি মিউজিক ওইটা অফ করে আমি লাইভে, আমার যে কোনো মুহূর্তে লাইভ কাইটা যাবে, মানে আমি বুঝতেছি না আপু। হ্যাঁ অনেক কালকে আমি ওই যে বললাম প্রথম 20 জন কেন, কারণ আমি জানি একজন এসে পাঁচটা নিবে, পাঁচটা ফ্রি দিতে হবে, আমার প্রোডাক্ট তো শর্ট ভাই। কালকে খাজানা কত পিস থাকবে ভাইয়া? ঢাকা থেকে রওনা দিচ্ছে না প্রোডাক্ট নিয়ে? হ্যাঁ কে জানো রওনা দিচ্ছে তো প্রোডাক্ট নিয়ে, তুমি জানোই না আজকে কি সেল করতে করতে দেওয়া না হয়ে গেছো। আচ্ছা ঢাকাতে এমন একটা অফার দিই ইনশাআল্লাহ আপু, আমি নিব কনফার্ম। আচ্ছা ঠিক আছে আপু, মেলাতে আসবেন, মেলা কেউ মিস করবেন না। হানি জেলটা একটা খেলে কি একটা ফ্রি? একটা খাবেন কেন আপু, লিজা আপু? আচ্ছা আমি না হলে আজকে সারাদিন মেলাতে বদলা টদলা দিয়ে, ওই যে ওরা মাত্র বাসে আসছে, আমি না হলে সারাদিন বদলা দিয়ে আসছি, আমার মাথায় কাজ করে না। তোমরা ঘরে বসে টাইপিং কেন মিস করো বলো তো? হানিজেল দুইটা কিনলে একটা ফ্রি পাবেন আপু। আমার হাতে পায়ে অনেক কালো দাগ কি দিব, সাবান দিবেন আপু? দিয়ে দাও না লাল চন্দন ফেস প্যাকটার, অনেক বড় ফ্যান। আচ্ছা ঠিক আছে আপু, আমার মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছে না, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করেন আপু, এছাড়া তো রিপ্লাই দেওয়া এখন সম্ভব না, এখন অফিস বন্ধ হয়ে গেছে, কালকে সকালে আবার রিপ্লাই পাবেন। আচ্ছা জি আপু অনেক খুশি, অনলাইনে অফার দিও কখনোই সম্ভব না আপু, অনলাইনে আমি কখনোই অফার দিয়ে কন্ট্রোল করতে পারবো না আপু। জি আপু অনেক খুশি আলহামদুলিল্লাহ আপু, মেলার অফারগুলো বুঝাইয়া দাও, মেলার অফারগুলো আমি আবারও বুঝাইয়া দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে। চিটাগংয়ে রেডিসন ব্লুতে, চিটাগংয়ে আল্লাহ আমি বলে দেব আপু, একজন যদি 20টা করে নিয়ে ফেলে আমরা বাকিটা কেমনে পাবো? একজন একটা ক্রিমের বেশি পাবে না, একজন একটার বেশি পাবে না, আপনারা চাইলে চালাকি করতে পারবেন না। আপনি একজন একটা কিনলে একটা ফ্রি পাবেন, এর বেশি দুইটা দুইটা করে নিতে পারবেন না ক্রিম, দুইটা করে ক্রিম নিতে পারবেন না, ঠিক আছে? বুঝতে হবে আপনাদেরকে, আমরা দুইটা করে দিব না, আপনারা একটা কিনবেন একটা ফ্রি পাবেন, একজনকে একটা দেওয়া হবে, কারণ এই অফারটা তো বুঝতে হবে আপনাদের। 12টার অফার পাইলে হলে কয়টায় যাওয়া লাগবে আপু? 12টার অফার পাইতে হলে আপনারা 12টার ভিতরেই চলে আসবেন, জাস্ট 12টায় লাইনে দাঁড়াবেন আপু। বললো না ঢাকার মানুষের বুক জ্বালাপোড়া করতেছে, আমরা তো লাল চন্দনের জন্য কান্না পাইতেছে, আমাকে একটা লাল চন্দনের অফার দাও। আচ্ছা 50 জনকে দাও, আচ্ছা দেখি যতক্ষণ স্টক থাকবে প্রথম 20 জনকে আমরা ছাড়া দিতে পারবো না আপু। আপনারা একটু আগে আসেন, আগে এসে লাইন ধরেন, লাইন না ধরলে আপু আমরা প্রোডাক্ট, আপনারা চিট আমাদের ঢাকা চিটাগাঙ্গের ওপেনিং তো দেখছেন, দেখছেন না প্রোডাক্ট পান নাই অনেকে, তো একটু তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসবেন, 12টার আগে আসবেন, 11:30 আসেন, এসে লাইন ধরেন, 11:30 আসেন লাইন ধরেন, নাইলে আপনারা প্রোডাক্ট পাবেন। আর ফার্স্ট অফ অল আমি বলে দেই আপু কোনটা কত সেটা তো বুঝাইয়া দাও আপু, একটা লাল চন্দন 620 টাকা সাথে একটা ফ্রি পাবেন, একটা খাজানা ক্রিম 1500 টাকা সাথে একটা ফ্রি পাবেন, একটা বডি ক্রিম 1650 টাকা সাথে একটা ফ্রি পাবেন, এবং আমাদের সকল প্রোডাক্টের উপরে 15% ডিসকাউন্ট থাকবে কালকে। সো আপনাদের কালকে মেলা শেষ, আমরা লুটপাট অফার এবং ভাঙচুর অফার দিতেছি, সো আপনারা এই অফারগুলো মিস করবেন না। আমি বলে দেই হ্যাপি আওয়ারটা হবে আপনাদের সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে, দুপুর সিপিতে শোরুম দিন প্লিজ। সিপি কোনটা এই মোবাইল, সিপি কোনটা, সিপি
এটা কোথায় আপু? আর বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা টাইম দেব। বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা টাইম। বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত আপনাদের টাইম আরো 1 ঘন্টা বাড়ছে। সকাল 12টা থেকে 1টা, বিকাল 5টা থেকে 7টা, টোটাল 3 ঘন্টা টাইম পাবেন এই লুটপাট অফার নেওয়ার জন্য। একটা খাজানা কিনবেন, একটা ফ্রি পাবেন। একটা খাজানা এবং একজনকে একটাই দেওয়া হবে, এর বেশি নিতে পারবেন না। একজনকে একটার বেশি দিব, এর বেশি নিতে পারবেন না। আপনারা আসবেন, আপু আমারে 10টা দেন, দিবে না। একজন শুধু একটা নাইট ক্রিমই পাবেন। আমি ভাবছিলাম প্রথমে মনে একজনে 5টা নিতে পারবেন, পারবেন না, একজন একটাই নিতে পারবেন। সো এই যে সুরি সুসামি করার টাইম হবে না এখানে, যে একজন আসবেন, আপু আমি তো লাইন পাই নাই, আপনি একসাথে 20টা নেন, ঠিক আছে? এটা হবে না, আপনারা একজন শুধু একটাই পাবেন। এবং আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু রাখা হবে এখানে। আপু সিরাম একটা কিনলে কি একটা ফ্রি পাবো? 15% ডিসকাউন্ট পাবেন আপু। আপু তোমাকে মিস করেছি, তুমি চিটাগংয়ের, চিটাগাং থেকে যাও আপু, আমার রাইখা দাও তোমার বাসায়, তোমার বাসায় আমার রাইখা দাও। আপু তোমার ফার্স্ট কাস্টমার অনলাইনে, আর তুমি অনলাইনে অফার দিচ্ছ না। এই ওর খিচুড়িটা রেডি করো, সিপি মানে চাঁদপুর। আপু আরো যদি কোনো শর্টকাট নাম টাম থাকে আমারে বলো। হ্যাঁ সিপি মানে চাঁদপুর, কোনো ব্যাপার না আপু। তুমি সিটা বাদ দিয়ে পিও না লিখে শুধু ডট ডট লিখে দিলে আমি বুঝে ফেলতাম। আচ্ছা বরিশাল, বরিশালের শর্ট মিনিং কি হবে? এই ও ভাই, বরিশালের শর্ট মিনিং কি হবে? বাল, বিএল, বাল, বাল অত চুল, আপনি খারাপ কিছু মাইনিং করেন। আচ্ছা স্যার ঢাকার হলে ডি এ, ডি এ তে ঢাকা, ওকে বুঝতে পারছি, এবার সিপি শর্ট মিনিংটা বুঝতে পারছি। আচ্ছা অনলাইন অফার হবে না, শুধুমাত্র চট্টগ্রামের রেডিসনগুলোর মেলাতে আসতে হবে। 2টা টাইম পাবেন, 2টা টাইমে 3 ঘন্টা সময় পাবেন, 3 ঘন্টা সময়ের প্রথম 20 জন, লাস্টের 20 জন। তো এভাবে আপনারা আসবেন, অফারটা পাবেন, এর বেশি আমরা দিতে পারবো না। অনেক বেশি কিউট, অনেক ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ সালমা আপু। তোমরা যারা আসতে আমার কষ্ট পাইছি, কারণ 12 তারিখ সব টাকা শেষ করে ফেলছি, প্রোডাক্ট নিয়ে এখন কোনো টাকা নেই, এখন ধার দেনা করে হচ্ছে প্রোডাক্ট নিবা, ঠিক আছে? নাইলে কপালে কপাল পুড়ছো, কারণ আমি বলে দেই আরে 6টা বাজে ছুটি হয়, সমস্যা নাই, 7টায় চলে আসবেন, 7টা পর্যন্ত আপনাদের অফার থাকবে। লিজা আপু কোনো সমস্যা নাই, মুনাপু খুব ভালোবাসি তোমাকে, আমি অনলাইনে অর্ডার করেছি 6000 টাকার প্রোডাক্ট, জানি না কি কবে হাতে পাবো, অপেক্ষা আছি, টেনশন করার কিছু নাই, প্রোডাক্ট সময় মতো চলে যাবে আপু। আমরা ছোট বাবু আছে, বুকের দুধ খায়, তাইলে আপু আমি কি খাজানা জুস খেতে পারবো? খাজানা জুস সবাই খেতে পারতেছে আপু, একজন লিখছে আমি বলে দিছিলাম আর কি। ওরে বাবা ফাহমিদা আপু খুব চালাক, তাই না? দেখো আমি কিন্তু অনেকগুলো মিনিংস ঢাকার বরিশালের সব মিনিংস বের করে ফেলছি, শর্ট নাম। আচ্ছা চাপ আপু, লাল চন্দন ফেস প্যাকটা অফারে দাও, আমি নিতে চাই। একটা কিনলে একটা ফ্রি পাবেন, একটা কিনলে আপু। চট্টগ্রামের মেলায় কবে আসতেছেন নীলাকাশ আপু, কইছিলেন আপনি? আমি স্টিল চট্টগ্রামে আছি, মেলা থেকে বাসায় আসছি, কালকে মেলা শেষ, আপনি কইছিলেন? ফেসবুকে ছিলেন না মনে হয়। অবশ্য আমি লাইভ টাইম খুব কম করি, কারণ আমি মেলাতে ঢুকলে আমি কাস্টমারের প্যারায় আমি ভর্তা হয়ে যাই, আমি কাস্টমারের প্যারায় আমি ভর্তা হয়ে যাই, আমি আসলে প্রোডাক্ট দিব কি, কাস্টমারের সাথে ছবি তুলতে তুলতে আমি কোমর ব্যথা হয়ে যায়, ঠিক আছে? আপু সুন্দর দিয়ে কি লাভ, এটা তো ময়দা সুন্দরী ক্রিম, দিলে সুন্দর হয় না, দিলে কালো হয় কয়লা। আচ্ছা আব্দুল্লাহ, আব্দুল্লাহ আঙ্কেল না চাচা আমি তাও জানি না, আপনি খুব সুন্দর কমেন্ট করছেন, মাতারিরাই তো সাজবে, মাতারিরাই তো সাজবে। আর ময়দা, আপনি ময়দা তো সারাদিন মেখে বসে থাকতে পারবেন না, যাই হোক আপনার মেন্টালিটি খুব চেঞ্জ করতে হবে, কারণ আপনি ময়দা খেয়ে খেয়ে বড় হয়েছেন, ময়দা মেখেও বড় হয়েছেন। আমরা ভাই ময়দা খাই না, আমরা ময়দা দিয়ে রুডি মুড়ি পিঠা টিটা বানাই, চড়া মড়া, ঠিক আছে? ময়দা মাখি না, কারণ আমরা যে আইটেমগুলো ইউজ করি এগুলোর দাম শুনলে আপনি হেগে দিবেন, আপনি এগুলোর দাম শুনলে আপনি বেহুশ হয়ে পড়ে যাবেন, যাই হোক আপনাকে আমরা বেহুশ টেহুশ করতে চাই না, ঠিক আছে? আমি যে লিপস্টিকটা দিছি না, এটার দাম শুনলে আপনি একদম দেশ এত 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 হেগে দিবেন, আপনি মনে করেন কল্পনা করতে পারবেন না, এক বস্তা তো মিনিমাম হাঁকবেন শুধু লিপস্টিকের দাম শুনলে। যাই হোক ঠিক আছে আপু, আপু আমি অনলাইনের মানুষরা কি দোষ করলাম? কোনো দোষ করো নাই আপু, এই যে মেলাতে, এই যে মেলাতে আসতে হবে, মেলাতে আসতে হবে, মেলা 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 কেন আসছি, আমি কেন আসছি? আপনারা আজকে মেলাতে আমরা দেখছেন না, আমি আমি কি মানে ঘোমটা দিয়ে আসছি, ঘোমটা দিয়ে আসছি বলেন? আমি মেলাতে আসছি না, মেলাতে ঘোমটা দিয়ে আসি নাই তো, আমি মেলায় আসছি
স্টিল আপুদের সাথে কথা বলছি, স্টিল আপুদের সাথে ছবি তুলছি, আপুদের প্রোডাক্ট সাজেস্ট করছি, যার যত কিছু লাগছে আমি দিছি দিছি না? আমি কি আপুদেরকে খারাপ জানছি? আপু আমি অনেক বড় ফ্রেন্ড, আপু আমি চিটাগংয়ের কর্ণফুলী ব্রিজের ওইখানে থাকি, আপু আমি স্টুডেন্ট, আমি তো জানোই না চিটাগংয়ে আসো আহারে ফাড়িয়া আপু, আজ কালকে কোনোভাবে মিস করবেন না, কালকে কোনোভাবে মিস করবেন না। আমাদের এক একটা কাস্টমারের স্কিন দেখলে চায়া থাকবেন, এত সুন্দর স্কিন আমার, যে চিটাগংয়ের কাস্টমার আসে না চায়া থাকবেন, টস 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 করে টমেটোর মতো, স্কিন দেখলেই পাগল হয়ে যাবেন। আপু ঈদের আগে একটা দিন অফার দিন আপু, প্লিজ প্লিজ আপু ঈদের আগে অফার দিব ইনশাল্লাহ। কোনটা খাইলে বেশি কাজ করবে আপু, খাজানা জুস নাকি ইশিন? দুইটাই খাবেন, আমি দুইটা খাই, আমি খাজানা জুস খাই, কোরিয়ান জুস খাই, ইশিন খাই, আমি সাপ্লিমেন্ট খাইতেই থাকি, বিকজ আমার ফিগার দেখছেন না, স্লিম ফিগার, আমি স্লিম, আমি স্লিম, আমি মোটা হব না। প্লাস হচ্ছে আপনারাও কিন্তু দেখেন, যত বেশি সাপ্লিমেন্ট খাবেন স্কিন কালার তত বেশি সুন্দর হবে, এটাই সত্যি কথা। আপু শুধু লাল চন্দনের অফার দাও আপু, আমার জামাই সাথে ঝগড়া করছে, চলছে কিন্না দেয় না, অফার শুনলে কিন্না দিবে, লাল চন্দনে অফার দিছি তো, এই যে একটা লাল চন্দন কিনলে একটা ফ্রি পাবেন, আর আমাদের সকল প্রোডাক্টে পাবেন হচ্ছে 15% ডিসকাউন্ট, খাজানা একটা কিনলে একটা ফ্রি পাবেন, তারপর হচ্ছে বডি ক্রিম একটা কিনলে একটা ফ্রি পাবেন, আমাদের জেল দুইটা কিনলে একটা ফ্রি পাবেন, আমাদের সকল প্রোডাক্টের উপর শ্যাম্পু দুইটা, তেল দুইটা কিনলে একটা ফ্রি পাবেন, শ্যাম্পু সিরাম দুইটা কিনলে হেয়ার সিরাম, ঠিক আছে, হেয়ার সিরাম দুইটা কিনলে একটা ফ্রি পাবেন, তার উপরে আপনাদের অফারটা আমি বলে দেই, তার উপরে আপনারা পাবেন সকল প্রোডাক্টের উপরে 15% ডিসকাউন্ট। এই মেলা কি হচ্ছে মিস করা যায়? আমি কনফার্ম, আজকে যারা হচ্ছে মেলা মিস করবে, আজকে যারা হচ্ছে মেলা আসছে কালকেও তারা আসবে শুধুমাত্র অফার নেওয়ার জন্য, সকাল 12টা থেকে 1টা, বিকাল 5টা থেকে 6টা, কোনোভাবে অফার মিস করবেন না। আপু আমি অসুস্থ, কালকে দেখতে আসুন, বাসা কই রেনু আপু? খালেদা রেনু আপু তোমার বাসা কোথায়? আপু বগুড়া থেকে কিভাবে অর্ডার করব? অনলাইনে কোনো অফার নাই তো আপু? আপনারা শুধু অনলাইনে অফার করতে হলে পেজে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রেগুলার প্রাইস অর্ডার করবেন। আচ্ছা তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করি, ইনশাআল্লাহ কালকে আবার মেলাতে আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।